মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। মৃতের নাম অনন্ত ঘোষ, বয়স ৪০। তিনি গঙ্গা জলঘাটির বাগদহ গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কোল হ্যান্ডেলিং প্ল্যান্টে ৫ ও ৬ নম্বর ইউনিটের ক্লিনিক এর কাজ করছিলেন ওই ঠিকা শ্রমিক। সেই সময় কোনোভাবে কয়লার বেল্টে জড়িয়ে যায় ওই শ্রমিক, ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরে ঘটনাটি সন্ধ্যা ৬টা নাগাদ অন্যান্য শ্রমিকদের নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ারিং সহ আধিকারিকেরা। কর্মরত ঠিকা শ্রমিকরা কাজ বন্ধ রেখে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ, সেফটি ও সুরক্ষার ব্যাপারে ডিভিসি কর্তৃপক্ষ একেবারেই উদাসীন। রাত্রি ৮:৩০ নাগাদ মৃতদেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। এটা আমাদের এমটিপিএস এর ৫৬ সাইডের TP11 নামক একটি পয়েন্ট আছে, ট্রান্সফার পয়েন্ট। ওই ট্রান্সফার পয়েন্টে কর্মরত অবস্থাতেই ওনার মৃত্যু। যিনি মারা গেছেন তার বয়স কত? ওনার বয়স, ওনার নাম হচ্ছে অনন্ত ঘোষ, বাঁকাদয় বাড়ি, আনুমানিক বয়স ওই ৪৮-৪৯ বছর। বলুন আর অ্যাক্সিডেন্টটা কীভাবে ঘটলো? ও ওই জায়গাতে অ্যাকচুয়ালি দু তিনজন করে ম্যানিং থাকা উচিত। এখানে কোম্পানি ম্যানেজমেন্ট বা ইয়ে সব কেউ ধার ধারে না, শ্রমিক সুরক্ষার ব্যাপারটা কেউ ধার ধারে না, পুরো ঢিলঢেলা। ওইখানে ওকে একা ডিউটিতে পাঠানো হয়েছিল, একা ডিউটি করছিল নিচে জায়গাতে। রানিং বেল্ট ছিল, ওই বেল্টে কয়লা তুলতে তুলতে ওর প্রথমে বেল্টটা ফেসে যায় বা যাই হোক, তারপরে ওর পুরো শরীরটাকে টেনে নেয়, বেল্টের ভেতরে ঢুকে যায়, ওখানেই মারা যায়। একদম পুরো দুমড়ে মুচড়ে, পুরো শরীরের কিচ্ছু নেই, শুধুমাত্র পা দুটি বেঁচে আছে। যেটা আপনি বললেন সব ভিডিও হলো, আর কিছু? ঠিক আছে, দেখছি। লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস। ক্যারিয়ার, বিয়ে, রিলেশনশিপ বা চাকরি, যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে। তাই চিন্তামুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার, হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাজ আর্নড আ পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড। ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষীই নন, তিনি হলেন রেনাউন্ড হস্তরেখাবিদ, বাস্তুবিদ ও তান্ত্রিক, যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন। ডক্টর রয় হ্যাজ গেইনড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর দ্যান এ ডেকেড। মাঙ্গলিক দোষ, সাপের দোষ, গুরুচণ্ডাল দোষ, কলসর্প দোষ, যে দোষই হোক না কেন, ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান। যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে, তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে, অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়।